প্রজ্ঞা ভবনে জনজাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে দুদিনব্যাপী রাজ্যস্তরের সকল সরকারি এসটি বোর্ডের হাউজের দায়িত্বে থাকা সুপারিনটেন্ডেন্টদের নিয়ে দ্বিতীয় দিনের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। পৌরোহিত্য করেন সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। বৈঠকে উপস্থিত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে বোর্ডিং হাউজের বিভিন্ন সুযোগ সুবিধা এবং প্রয়োজনীয় জিনিসপত্রের বিষয়ে আলোচনা করা হয় বলে মন্ত্রী জানান। এছাড়াও সেখানে থাকা ছাত্রছাত্রীদের জন্য উন্নত প্রযুক্তির মাধ্যমে শেখার সুযোগ সুনিশ্চিত করতে রাজ্য সরকার ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছে বলেও মন্ত্রী বৈঠকে জানান। গতকাল ছিল এনজিওদের সঙ্গে, সমস্ত এনজিওদের সঙ্গে আমাদের মিটিং। আজকে সমস্ত গভর্নমেন্ট হোস্টেল বোর্ডিং তাদের সঙ্গে মিটিং। আমাদের সঙ্গে আছে ডিস্ট্রিক্ট ট্রাইবাল অফিসার এবং সাব ডিভিশন ট্রাইবাল ওয়েলফেয়ার অফিসার, আমাদের ডাইরেক্টর, ডেপুটি ডাইরেক্টর সব আছে। আগামী দিন আমাদের এই যে হোস্টেল, জনজাতি হোস্টেলগুলিকে কীভাবে আপডেট করা যায়, ছাত্রদেরকে কীভাবে আরও মানে উচ্চ শিক্ষা দেওয়া যায়, উন্নত শিক্ষা দেওয়া যায়, এটা নিয়ে বসা। আর যেখানে যেখানে আমাদের যে রিকোয়ারমেন্ট, যে অসুবিধা, সেখানে আমাদের যে ছেলেমেয়েদের যে যে অসুবিধাগুলি আমরা পূরণ করা, তার জন্য আমাদের মুখ্যমন্ত্রী ট্রাইবাল ওয়েলফেয়ার মিশন থেকে আমাদের 30 করোড় টাকা দেওয়া হয়েছে এটা জনজাতিদের উন্নতি করার জন্য। এটা নিয়ে আজকে মন্থন বৈঠক মানে মিটিং, এটা আপডেট করা যায়, এটা নিয়ে আজকে এই মিটিংটা।